السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله المحمود على كل حال والصلاة والسلام على سيدنا ومولانا محمد نبي الرحمة وكاشف الغمة وعلى آله وصحبه ومن اهتدى بهديه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله المولانا العظيم وعن رزق ابن حبيش قال أتيت صفوان بن عسال رضي الله عنه أسأله عن المسح على الكفين فقال ما جاء بك يا رز فقلت ابتغاء العلم فقال إن الملائكة تدع أجنحتها لطالب العلم ريدا بما يطلب فقلت إنه قد حك في صدري المسح على الكفين بعد الغاية والبول وكنت امرأ من أصحاب النبي صلى الله عليه وسلم فجئت أسألك هل سمعته يذكر في ذلك شيئا قال نعم كان يأمرنا إذا كنا سفرا أو مسافرين أن لا ننزع خفافنا 3 أيام ولا يليهن إلا من جنابة لكن من غاية وبول ونوم فقلت هل سمعته يذكر في الهوى شيئا قال نعم كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فبينا نحن عنده إذ ناداه عربي بصوت له جهوري يا محمد فأجابه رسول الله صلى الله عليه وسلم نهوا من صوتي هاؤم فقلت له ويحق أقدد من صوتك فإنك عند النبي صلى الله عليه وسلم وقد نهيت عن هذا فقال والله لا أغدد قال العربي المرء يحب القوم ولما يلحق بهم قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب يوم القيامة فما زال يحدثنا حتى ذكر بابا من المغرب مسيرة أرضه أو يسير الراكب في أرضه 40 أو 70 عاما قال سفيان أحد الرواة قبل الشام خلقه الله تعالى يوم خلق السماوات والأرض مفتوحا للتوبة لا يغلق حتى تطلع الشمس منه رواه الترمذي وغيره وقال حديث حسن صحيح أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله پاکر مہربانی الله پاکر احسان آج আমাদের রিয়াদুস সালিহিন কিতাব থেকে 20তম দর্স অধ্যায় তওবা থেকে রিয়াদুস সালিহিনে সিরিয়াল অনুসারে আজকে 19তম হাদিস এই হাদিসের তরজমা জির ইবনু হুবাইশ রাহিমাহুল্লাহ তিনি একজন তাবেঈ জির ইবনু হুবাইশ তিনি বলেন যে আমি সফওয়ান ইবনে আসালের নিকট আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জিজ্ঞেস করার জন্য আসলাম যে মোজার উপরে মাসাহ করা চামড়ার মোজার উপরে মাসাহ করা সম্পর্কিত মাসাইল জিজ্ঞেস করার জন্য এলাম এরপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন মা জাবিকা ইয়া জিরু হে জির কোন জিনিস তোমাকে আমার কাছে নিয়ে এলো আমি বললাম ইলম হাসিলের জন্য ইলমের প্রত্যাশায় তিনি বললেন নিশ্চয়ই ফেরেশতারা তাদের পাখা রেখে দেয় তালেবে ইলমের সম্মানে যে জিনিস তারা তলব করতে এসেছে সেই জিনিসের সম্মানে তালেবে ইলমের জন্য ফেরেশতারা তাদের পাখাকে রেখে দেয় বা নিচু করে দেয় অতঃপর আমি বললাম আবার অন্তরে চামড়ার মোজার উপরে মাসেহ করার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যে অস্পষ্টতা সৃষ্টি হয়েছে যে যে পায়খানা করার পরে প্রস্রাবের করার পরেও কি চামড়ার উপর মাসেহ করা যাবে এবং আপনি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের একজন এই জন্যই আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে এসেছি যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই ব্যাপারে কিছু শুনেছেন কিনা তিনি বললেন হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেন আমরা যখন সফরে মুসাফির অবস্থায় থাকি যেন আমাদের মোজা না খুলি 3 দিন এবং 3 রাত কেবল ফরজ গোসলের জন্য ফরজ গোসলের যদি কোনো কারণ হয়ে যায় সেক্ষেত্রে খুলতে হবে এছাড়া অন্য সব কিছু যে পায়খানা প্রস্রাব অথবা ঘুম এই সমস্ত
কারণে এই চামড়ার উপর মাসাজ করা এটা কি হবে না, নষ্ট হবে না, অর্থাৎ পায়খানা প্রস্রাব ঘুমানোর কারণে এটা খুলতে হবে না, কেবল জানাবাত ফরজ গোসলের জন্য খুলতে হবে। গোসল ফরজ হয়ে যায় এমন কোনো কারণ ঘটলে তখন মোজা খুলে ফেলতে হবে, তো পায়খানা করা, প্রস্রাব করা বা ঘুমানো এগুলোর কারণে খুলতে হবে না। অর্থাৎ এরপরেও এই সমস্ত কাজ করার পরেও চামড়ার উপরে মাসাজ করা যাবে। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, এমন সময়ে একজন বেদুইন এলো, সে খুব জোর গলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলল, হে মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আওয়াজ শুনে তাকে তার জবাব দিয়ে বললেন যে হা উমু, মানে ঠিক এই তো আমি, এদিকে আসো। আমি ওই লোক ওই বেদুইনকে বললাম, ওয়াই হাক, তোমার জন্য আফসুস, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আছো, তোমার আওয়াজকে তুমি নিচু করো, কারণ তোমাকে তো এই ধরনের আওয়াজ করা থেকে, এই কাজ থেকে নিষেধ করা হয়েছে। সে বলল, আল্লাহ পাকের কসম, আমি চুপ করব না। এরপর বেদুইনটি কথা বলল, কোনো ব্যক্তি কিছু মানুষকে ভালোবাসে কিন্তু সে আমালের ক্ষেত্রে তাদের সাথে এক বরাবর নয়, এখন তার ব্যাপারে কি হুকুম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল মারউ মা মান আহাব্বা ইয়াউম আল কিয়ামা, যে ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস বর্ণনা করতে থাকলেন, অবশ্যই কথা বললেন, পশ্চিম দিকে একটা দরজা আছে, যে দরজার প্রশস্ততা হচ্ছে, অথবা এইভাবে বলেছেন যে যে দরজা অতিক্রম করার জন্য কোনো একজন আরোহী যদি সে সফর করা শুরু করে, চলতে শুরু করে, তাহলে সে 40 বৎসরে অথবা 70 বৎসরে যতটুকু পথ অতিক্রম করবে ততটুকু হচ্ছে ওই দরজার প্রশস্ততা। এবার সুফিয়ান একজন রাবি, তিনি বলেন এই দরজাটা শামের দিকে, যে দরজাটিকে আল্লাহ পাক ওই দিন সৃষ্টি করেছেন যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং সেই দরজাটা তওবার জন্য খোলা আছে, পশ্চিম দিকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত সেই দরজাটা বন্ধ হবে না। এই হাদিস রিওয়ায়াত করেছেন ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ এবং আরও অনেকেই রিওয়ায়াত করেছেন, তিনি এই হাদিসের মান সম্পর্কে বলেছেন যে হাদিসটি হাসান সহি। তো এখানে এই হাদিসে অনেকগুলো অংশ, প্রথম হলো যে জির রুবন হুবাইশ, তিনি তাবি ইলম হাসিল করার জন্য এসেছেন একজন সাহাবির কাছে, সফওয়ান ইবনে আসাল, প্রথমেই তিনি চামড়ার মোজার উপরে মাসাজ সম্পর্কে জিজ্ঞেস করেছেন। এরপরে এটার জবাব যখন তিনি দিয়ে দিলেন, তো তিনি আরেকটা প্রশ্ন করেছেন, সে হচ্ছে হাল সামিতাহু ইয়াজকুরু ফিল হাওয়াশেয়া, আরেকটা প্রশ্ন করেছেন যেটা আমার একটু ছুটে গেছে মাঝখানে তর্জমার সময়। তিনি প্রশ্ন করেছেন যে মানে অন্য কাউকে মহব্বত করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনি কিছু শুনেছেন? তখন তিনি আবার বললেন, কুন্না নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম, এবারে এই অবস্থায় একজন বেদুইন এলো, খুব উঁচু আওয়াজে রাসূলকে নাম ধরে ডেকে বলল, হে মুহাম্মদ। এখান থেকে ওই বেদুইন সম্পর্কিত ঘটনাটি তিনি বর্ণনা করেছেন। আর বেদুইন যেহেতু জুড়ে কথা বলছে, তাকে ওই সাহাবি মানে সফওয়ান ইবনে আসাল, তিনি বললেন যে যে ভাই কি হলো তোমার, তুমি আর একটু নিচু আওয়াজে কথা বলো, তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলছো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিচু গলায় কথা বলতে হয়, এটারই হুকুম করা হয়েছে। ওই যে কোরআনের পাকের আয়াতই আছে যে যেন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি রাখে, আওয়াজ নিচু রাখে। সে ব্যক্তি বলে যে না আমি চুপ করবো না, মানে সে তো এটা নিয়ে জানতে এসেছে, সে চুপ করবে না। এরপরে সে রাসূলকে সরাসরি জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে কিছু মানুষকে ভালোবাসে কিন্তু আমলের ক্ষেত্রে তাদের সাথে এক বরাবর নয়, আমলের ক্ষেত্রে পেছানো তাদেরকে সে ভালোবাসে? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বললেন যে আল মারউ মা মান আহাব্বা ইয়াউম আল কিয়ামা, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে, এই কথা বললেন। এবং এভাবে বলতে বলতে একদম ওই তওবার যে দরজা, যেটা পশ্চিম আকাশে সূর্যোদয় পর্যন্ত কি থাকবে, খোলা থাকবে, অতটুকু বলে ফেললেন। এরপরে একজন রাবি সুফিয়ান, তিনি আরেকটু ব্যাখ্যা করলেন যে ওই দরজাটা কি করা হয়েছে, তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে ওই দিন যে আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টি করেছেন,
শামের দিকে তার উদ্দেশ্য হলো পশ্চিম দিকে, পশ্চিম দিকে, এবং ওই দরজা ততদিন পর্যন্ত খোলা থাকবে যতদিন সূর্য পশ্চিম দিকে উদয় হবে না, এতটুকু সুফিয়ান বর্ণনা করেছেন এখানে। তো এই হাদিসের মধ্যে একজন নতুন সাহাবীর নাম এসেছে এখানে, সফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে কিছু আলোচনা শুরুতে হবে। এবং এই এই হাদিসটা অনেক একটু দীর্ঘ এবং অনেকগুলো বিষয় এখানে ফিকুল হাদিস, ফিকুল হাদিস, হাদিসের ফেকা, এই হাদিস থেকে অনেকগুলো ফেকি মাসাইল বেরোবে। এক হলো এলম হাসিল করা সম্পর্কিত, এলম হাসিল করার হুকুম কি এ সম্পর্কে, এরপরে চামড়ার মোজার উপরে মাসিয়া সম্পর্কিত অনেকগুলো মাসাইল, এরপরে এতটুকু তো গেলার পরে এই হাদিসে আরও কিছু ফাওয়ায়েদ আছে, যে একজন দায়ী বা একজন মুআল্লিম তিনি কতটুকু সবরের পরিচয় দিবেন, কতটুকু আখলাকের সাথে তিনি মানুষের সাথে মোয়ামেলা করবেন, কতটুকু নরম হবেন, যেমনটি রসুল ওই ব্যক্তির কর্কশ আওয়াজ, ওই ব্যক্তির নাম ধরে বলা সত্ত্বেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে বুকআপ করেননি, বরং সেই বেদুই যা জানতে চেয়েছে সে বিষয়গুলো জবাব রসুল দিয়েছেন। তো এখানে দাওয়াতের আদাব আসবে, তালিমের আদাব আসবে, এখানে কিছু বিষয় এখানে নিয়ে শেষের দিকে আসবে, এবং শেষে তাওবার যে ফাজাইল এটা তো আমরা অলরেডি আলোচনা করেছি, এটা গত দুই আলোচনা দুই তিনটা আলোচনাতে এই বিষয়টা আমাদের গেছে, ওই বিষয়টা এখানে আমরা আলোচনা করব না। তো এই বিষয়গুলো আমাদের আলোচনা করা লাগবে ইনশাআল্লাহ, হয়তো দুই দিনও লাগতে পারে এই আলোচনা যে অনেক লম্বা। তো আমরা আল্লাহ পাকের উপর ভরসা করে শুরু করি ইনশাআল্লাহ। তো প্রথম হলো যে সফওয়ান ইবনে আসাল, ওনার সম্পর্কে কিছু আলোচনা। সফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু তিনি একজন মশহুর সাহাবি, এবং তিনি তার জীবনের একটা অংশে কুফায় বসবাস করেছেন। কুফায় বসবাস করা এই কথাটা এভাবে এখানে এসেছে কারণ কুফা এলাকা, এই কুফাতে একসময় 1500 সাহাবি বাস করতেন, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুফাতে বাস করতেন, এবং আলী রাদিয়াল্লাহু আনহু কুফাকে ইসলামের রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন আলী রাদিয়াল খেলাফত খালে। কুফা এটা অনেক গুরুত্বপূর্ণ, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু কুফাতে পাঠিয়েছিলেন কুফাবাসী অনুরোধে, তাদের এলম হাসিলের জন্য যখন তারা আগ্রহী হলো যে আমাদেরকে একজন ব্যক্তি দিয়ে দেন, তো ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের জন্য আবদুল্লাহ ইবনে মাসউদকে দিয়ে দিলেন, এবং এই কথা বললেন যে আবদুল্লাহর আমার বেশি প্রয়োজন ছিল, মানে আমি আবদুল্লাহর প্রয়োজন আমার কাছে আমার নিজের জন্য বেশি দরকার ছিল, তারপরও তোমাদের প্রয়োজনকে আমি আমার প্রয়োজনের উপরে প্রাধান্য দিলাম, প্রাধান্য দিয়ে আমি তোমাদের কাছে ওকে পাঠিয়ে দিলাম। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন কুফায় গেলেন, যাওয়ার পরে তিনি যখন তখন কিন্তু আবদুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে ইন্তিকাল হয়ে গিয়েছে, তো তিনি দেখলেন কি অনেক ওলামা, অনেক ওলামা, বড় একটা জামাত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যারা সৌবত প্রাপ্ত তারা সবাই আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করার জন্য এসেছে, বিশাল একটা জামাত। তো আলী রাদিয়াল্লাহু আনহু একটা মন্তব্য করেছেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তো কুফাকে ইলম দ্বারা ভরে দিয়েছেন, কুফার এই ইতিহাস জানা খুব জরুরি, মানে কুফার গুরুত্ব, কুফার মধ্যে কী পরিমাণ ইলমের চর্চা হতো, এবং কুফাতে 1500 সাহাবি বসবাস করেছেন, 1500 সাহাবি, এবং সেই সাহাবাতের আমালগুলোই আবু হানিফা রহিমাহুল্লাহ, তিনি কুফার মানুষ, তিনি ওই মাসাইলগুলো সংগ্রহ করেছেন এবং সেই মাসাইলগুলোই জমা হয়েছে হানাফি মাজহাবে। তাহলে হানাফি মাজহাবের গুরুত্ব এই কারণে বেশি যে সাহাবাদের আমাল, 1500 সাহাবা ওখানে বাস করতেন এবং সাহাবাদের আমালগুলো, তাদের মাসাইলগুলো, তাদের মতামতগুলো, বিশেষ করে আবদুল্লাহ মাসউদ মতামত, তিনি ফকি সাহাবি এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের লোকের মতো ছিলেন। সাহাবারা বলতেন যে আমরা আবদুল্লাহ মাসউদের ব্যাপারে আমরা যখনই আসি রসুল সাল্লাল্লাহু আলাইহি আমরা দেখি যে আবদুল্লাহ এবং আবদুল্লাহর মা রসুলের ঘরে এমনভাবে আসা যাওয়া করে আমরা মনে করতাম যে তারা রসুলের ঘরের মানুষ। তো আবদুল্লাহ মাসউদ প্রসঙ্গে এখানে যদি আমরা কিছু আলোচনা বললাম, এটা কুফার কারণে এলো, কুফা কুফার মানে বিশেষত্ব বর্ণনা করার জন্য। তো সফওয়ান ইবনে আসাল তিনিও একজন ছিলেন এবং তিনি কুফায় বসবাস করতেন, সেই কথাটা আমরা বললাম। আর তার আরেকটা বিশেষত্ব হলো তিনি আল্লাহর রাস্তায় গাজওয়ার ব্যাপারে খুব আগ্রহী ছিলেন, এবং তিনি নিজে বলেন গাজাউতুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইসনাতাই আশারা গাজওয়াতান, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 12টি গাজওয়াতে শরীক হয়েছি। সাহাবা রাদিয়াল্লাহু আনহু গাজওয়ায় শরীক হওয়াকে বড় মানে ইজ্জতের বিষয় মনে করতেন, রাসূলের সাথে গাজওয়াতে শরীক হওয়া, লড়াইয়ে শরীক হওয়া, এটাকে তারা মর্যাদার বস্তু মনে করতেন এবং সংখ্যাসহ উল্লেখ করতেন। তো তিনিও এই নিজেই আলোচনা করে বলেছেন এই কথাটা মুস্তাদ আহমদের মধ্যে, এই ওনার এই উক্তিটা এসেছে। আবার ইলমের প্রতি ওনার খুব আগ্রহ ছিল, ইলমের প্রতি অনেক বেশি আগ্রহ ছিল তার, এই কারণে সঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ প্রকাশ করেছেন এবং ইলম এবং উলামার ফজিলত বর্ণনা করেছেন। সফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহুর এক উক্তি তাবারানি শরীফে এসে তাবারানিতে এসেছে, তাবারানি, তো সেখানে তিনি নিজে বলছেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুয়া মুত্তাকিউন আলা বুরদিনলাহ,
فقلت له يا رسول الله إني جئت أطلب العلم فقال مرحبا بطالب العلم طالب العلم تحفه الملائكة وتدله بأجنحتها ثم يركب بعضها بعضا حتى يبلغ السماء الدنيا من حبهم لما يطلبوا. তিনি বলেন যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিকটে এলাম, তিনি চাদর পরিহিত অবস্থায় হেলান দিয়ে বসাছিলেন। আমি আল্লাহর রাসূলকে বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে এসেছি এলেম হাসিল করার জন্য, এলেম শেখার জন্য। আল্লাহর রাসূল বললেন যে মারহাবান বিতালিবিল ইলমি, তালিবে ইলমের জন্য খুশামদেত, তালিবে ইলমের জন্য স্বাগতম। এবং এরপর রাসূল তালিবে ইলমের ফজিলত বললেন, তালিবে ইলম তার জন্য ফেরেশতারা কি হয়ে যায়, তাদের তার সম্মানে ফেরেশতারা তাকে সম্মান করে এবং ফেরেশতারা তাদের পাখা দিয়ে তাকে ছায়া দেয়। এমনকি তালিবে ইলমের সম্মানে ফেরেশতারা আসতে আসতে একজনের উপরে একজন জমা হতে হতে তারা একদম দুনিয়ার আসমানে পৌঁছে যায়। এসব কিছু কেন করে? ওই জিনিসের সম্মানে করে, ওই জিনিসের মহব্বতে করে, যেই জিনিসের তলবে সে তালিবে ইলম এসেছে। তালিবে ইলম যখনই কোনো ইলম শিকার জন্য আগ্রহী হয়ে কোথাও জমা হয়, কোথাও আসে, সেটাই ফেরেশতারা জমা হয়ে যায় এখানে তার সম্মানে এবং ওই জিনিসের সম্মানে যে জিনিস শিকার জন্য, যে জিনিসের আগ্রহে তালিবে ইলমরা তালিবে এখানে এসেছে। তো এই যে ফাজাইল, সেটা আল্লাহ রসুল সফওয়ান ইবনে আসাল রহিমাহুল রাদিয়াল্লাহু তাআলার সম্মানে ওনার আশারকে অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে আল্লাহ রসুল বলেছেন যে উনি 40 হিজরিতে ইন্তেকাল করেন। এবং এই হাদিসের মধ্যেও একইভাবে ইলম তলবের একটা ঘটনা এসেছে এবং ইলমের একটা ফাজাইল এসেছে, এখানেও এসেছে সেটা। তো এই হাদিসের মধ্যে কতগুলো বিষয় আছে, একটা হলো ইলমের প্রতি আগ্রহ, মানে ইলমের প্রতি আগ্রহ এটা কত দামি জিনিস এই সম্পর্কিত বিষয়। এরপরে ইলমের ফাজাইল আসছে, এরপরে মুজা মানে যেটা হচ্ছে চামড়ার মোজা, চামড়ার মোজার উপরে মাসেও সংক্রান্ত কিছু মাসেল সংক্রান্ত প্রশ্ন এখানে আছে। এরপরে ইলম তলব করার বিষয়টা বলো, যোগ্য ব্যক্তির কাছে গিয়ে মাসেল জিজ্ঞেস করা, এটাও এখান থেকে বোঝা যায় যে রিস জিরুন ইবনু হুবাইস যিনি তাবি, তিনি সফওয়ান ইবনে আসসালের কাছে এসেছেন এবং এই কথা বলছেন যে কুন তামরান, তিনি কথা বলছেন যে আমি এই জন্য এসেছি কুন তামরা আমিন আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আপনি রসুলের সাহাবাদের মধ্য থেকে একজন, সাহাবাদের মধ্য থেকে একজন মানে যোগ্য ব্যক্তির কাছে উনি মাসাইল শিকার জন্য জিজ্ঞেস করার জন্য এসেছেন। এবং এখানে আরেকটা বিষয় আসবে, তালিবে ইলমের সাথে বা ও যাকে দাওয়াত দেওয়া হয় তার সাথে নরম আচরণ করা। এবার শেষে আসবে নেককারদের ফাজাইল সম্পর্কে, নেককারদের ফাজাইল সম্পর্কে বিষয় আসবে। তো এখানে অনেকগুলো বিষয়, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তো শুরুতে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো তালিবে ইলম, একজন তালিবে ইলমের যে মর্যাদা, ইলমের প্রতি আগ্রহ এবং তাদের প্রতি কত বেশি ছিল। আমি ইলমের জন্য যোগ্য ব্যক্তির কাছে যাওয়া যায় চাই, এটা কোরআনে পাকেও আল্লাহ পাক বলেছেন যে ফাস আলু আহলা দিক্রি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। আহলু দিক্রি তার উদ্দেশ্য আহলুল ইলমি যারা জানে, যারা আসলেই ইলমওয়ালা তাদের কাছে জিজ্ঞেস করো। এবং ঠিক ওই কাজটি করেছেন জির ইবনু হুবাইস রহিমাহুল্লাহ, বিখ্যাত তাবেঈ তিনি। এবং তিনি উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলার সাহাবী ছিলেন লম্বা সময়। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাকে কথা বলেছেন যে হে জির তুমি কোনো আয়াতের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করতে, মানে কোনো আয়াত ছিল না আমাকে, এমন কোনো আয়াতই তুমি বাদ দিও না, প্রতিটা আয়াত সম্পর্কে কোরআনে তুমি আমার কাছে জিজ্ঞেস করে নাও, আমার কাছ থেকে জেনে নাও প্রতি আয়াত সম্পর্কে। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলাহু ওনার সঙ্গী ছিলেন, তিনি ওনার সাহাবী ছিলেন। এবং সেই ব্যক্তি এই মোজার উপরে মাসা এটা এই ব্যাপারে উনি জানতেন যে মোজার উপরে মাসা করা যায়, কিন্তু পায়খানা করলে বা প্রস্রাব করলে এটা ছুটে যায় কি না, মানে এক ব্যক্তি অজু করেছে এরপরে মোজা পরিধান করেছে, এরপরে কোনো কারণে তার অজু ছুটে গেছে, এরপরে সে হয়তো আবার অজু করেছে এবং ওই চামড়ার মোজার উপরে সে মাসাও করেছে, পরবর্তীতে সে কোনো সময় কী করলো, প্রস্রাব করে ফেললো বা পায়খানা করে ফেললো, ছোটো ইস্তিনজা বড় ইস্তিনজা সেরে ফেললো। এখন এই অবস্থায় ওই আগের যে মোজা যেটা পরিহিত আছে এটাই খুলে ফেলতে হবে কিনা, এই বিষয় নিয়ে ওনার কনফিউশন ছিল। তো এই কনফিউশন দূর করার জন্য তিনি সফর করে এলেন,
তিনি এলেন এক ব্যক্তির কাছে এবং তাকে জিজ্ঞেস করলেন সুফিয়ান ইবনে আসাল যে তোমার আসার কারণে মা জা বিকা ইয়া জির হে জির তোমাকে কোন জিনিসটা নিয়ে এসেছে তো তিনি জবাব দিলেন যে আমাকে নিয়ে এসেছে ইবতিগাউল ইলম ইলমের প্রতি আগ্রহ আমি ইলম শিখতে চাই আমি দ্বীন শিখতে চাই এই আগ্রহের কারণে আমি এসেছি যেই মন্ত্র তিনি এই কথাটা বললেন সাথে সাথে ফাজাইল শোনাচ্ছেন তাহলে কাউকে কোনো একটা আমালের মধ্যে দেখলে তাকে ফাজাইল শুনিয়ে দেওয়া যেন তার আগ্রহ আরও বাড়ে তো এইটাও সাহাবাদের আমালের মধ্যে একটা আমাল বরং উচিত যে কাউকে যখন আমরা কোনো একটা ভালো কাজের মধ্যে দেখব সেই কাজের ফাজাইল বলে তাকে বেশি আরও আগ্রহী করব আরও আগ্রহী করে তোলা দরকার তাকে ফাজাইল শুনিয়ে দেওয়া দরকার যেমনটি তিনি তাকে ফাজাইল শুনালেন তিনি বললেন যে ফেরেশতারা তালিবে ইলমের সম্মানে যে জিনিস তারা শিখতে এসেছে সেই জিনিসের প্রতি ভালোবাসার কারণে তালিবে ইলম এবং ওই জিনিস যে ইলম সে শিখতে এসেছে সেগুলো সম্মানে তারা তাদের পাখাকে নত করে দেয় তো এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে ইলম অনেক ফজিলতপূর্ণ জিনিস ইলমের ফাজাইল অনেক বেশি এখন এই যে ইলম তলব করা এটা ফরজে আইন না ফরজে কেফায়া এটা একটা বিষয় এখানে তো আসলে ওলামাগণ এই কথার উপর একমত যে সমস্ত জিনিস জানা ফরজে আইন প্রত্যেকেই জানা উচিত যেমন ফরজ বিধানাবলী সম্পর্কে তারপর হলো এই আকাইদ সম্পর্কে যতটুকু জানা ফরজ মানে ফরজে আইন এলমে কতগুলো ভাগ আছে ওলামারা এগুলো ভাগ করেছেন যে আকাইদে ইসলাম তাহলে ফারাইজে ইসলাম এরপরে মাহারিমে ইসলাম এরপরে আদাবুল ইসলাম এই চার ক্ষেত্রে এই চারটা বিষয়ের এলম হাসিল করাটা ফরজ কোনো একজন ব্যক্তিকে এই ফরজ পরিমাণ এলম অবশ্যই হাসিল করতে হবে এগুলো আকাইদে ইসলাম ইসলামের মৌলিক আকায়েদ প্রত্যেককেই জানতে হবে মৌলিক আকায়েদ শাখা প্রশাখা যেগুলো দলিল আদিল্লা এগুলো জানা ফরজ নয় কিন্তু মৌলিক আকিদা কি বিশ্বাস রাখতে হবে এতটুকু কিন্তু কি জরুরি আকায়েদে ইসলাম এবারে ফরায়েজে ইসলাম মানে ইসলামের যত জিনিস ফরজ ফরজ বলতে যা বোঝায় যেমন নামাজ যেমন জাকাত যেমন হজ যেমন রোজা এবার যত ফরজ আছে মানুষের উপরে এই ফরজ বিধানাবলী সম্পর্কে তাকে জানতে হবে যতটুকু না জানলে নয় জানতে হবে এরপরে রোজা সলাত এবার যা যা আছে এবারে মাহারিম ইসলাম কোন কোন জিনিস ইসলামে হারাম এ নিষিদ্ধ বিষয় যেমন সুদ হারাম সুদ সঙ্গে জানতে হবে ঘুষ হারাম এটা সম্পর্কে জানতে হবে মদ জুয়া এগুলো হারাম এবার যত হারাম জিনিস আছে এগুলোর এতটুকু আবশ্যকীয় এলম যেন হারাম থেকে বাঁচতে পারে এতটুকু জানা ফরজ এবার একটু আদাবুল ইসলাম মানুষের সাথে মোয়াশারা মানুষের সাথে মেশা মেলামেশা সামাজিকতা যে যেটা না জানলে সেই অহরহ মানুষকে কষ্ট দেবে তার দ্বারা অহরহ মানুষ কষ্ট পাবে এবং এই কারণে সে কিয়ামতের ময়দানে অনেক বড় পেরেশানির সম্মুখীন হবে এই জন্য আদাবুল ইসলাম যাকে বোঝায় এই আদাবুল ইসলাম এটাও শেখা ফরজ তাহলে এই চারটা জিনিস জানা ফরজ আর কতগুলো আছে এখন এই জিনিসগুলো বললাম যে শুধু মাসাইলগুলো জেনে নেয়াই ফরজ কিন্তু এগুলো দলিল জানা এগুলো তফসিলের সাথে বিস্তারিতভাবে জানা খুঁটিনাটি জানা এটা কিন্তু ফরজে আইন নয় বরং ফরজে কেফায়া কিছু মানুষ যদি জানে বিস্তারিত যেমন নামাজ সম্পর্কে যতটুকু না জানলে নামাজ পড়তে পারবে না এতটুকু জানা ফরজ কিন্তু নামাজের মাসাইলগুলো বিস্তারিত জানা একদম দলিল সহ জানা এটা ফরজে আইন নয় ফরজে কেফায়া কারণ কেউ না কেউ এমন থাকতে হবে যে এগুলো জানে এক নম্বর দুই নম্বর হলো যোগ্য ব্যক্তির কাছে মাসাইল জিজ্ঞেস করা এটা আমরা এখানে বললাম তো ইলমের অনেক ফজিলত আল্লাহ পাক কোরআনে পাকে কত বেশি বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা আল্লাহ পাককে তার বান্দাদের মধ্য থেকে কেবল উলামা গুণই বেশি ভয় করেন এবং আল্লাহ পাক বলেছেন কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা কি এক বরাবর হতে পারে অন্য জায়গায় আরো আল্লাহ পাক বলেছেন আফা মা ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আমা ওই ব্যক্তি যে জানে কি জানে আল্লাহ পাকের তরফ থেকে যা তোমার উপরে আপনার উপরে নাজিল হয়েছে তা হক এটা যে জানে সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধ মানে যে জানে না আল্লাহ পাক নিজে কসম খেয়েছেন শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল মালাঈকাতু ওয়া উলুল ইলমি ক্বাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাল্লাহর কসম সাক্ষ্য আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ফেরেশতা এবং আহলুল ইলম আহলুল ইলম কি এখানে যুক্ত করার উদ্দেশ্য হলো তাদের ইলমের ফজিলত বর্ণনা করা আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন ইরফা আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ পাক ঈমান তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদাকে বুলন্দ করেছেন এবং যারা ইলম হাসিল করেছে তাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদাকে বুলন্দ করা হয়েছে এবং আল্লাহ পাক দোয়াই করতে বলেছেন ওয়া কুর রব্বি জিদনি ইলমা মানে ইলম এ আল্লাহ আপনি আমার ইলম বাড়িয়ে দেন তাহলে বোঝা গেল ইলম বৃদ্ধি করার জন্য চেষ্টা ইলম বৃদ্ধি পাক এটা কামনা করা এটা প্রশংসনীয়
অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না আল্লাহ পাক তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন, মানে অজ্ঞতা জাহালতের কারণে মানুষ গোমরাহ হয়ে যায়, এটা উদ্দেশ্য। তো মোট কথা আমাদের ইলম শিখতে হবে, ইলমের অনেক গুরুত্ব, এই জিনিসটা গেল। এরপরে দ্বিতীয় বিষয় যেটা, এবার ইলমের কারণে ইলম না থাকলে যে কত সমস্যা হয়, এক সফরের ঘটনা এসেছে সাহাবাদের, এক সফরে সাহাব আসবেন বের হয়েছেন, সেখানে এক ব্যক্তি মাথায় আঘাত পেয়েছে, মাথায় আঘাত পেয়েছে এই অবস্থায় আবার রাতে তার কি হয়ে গেছে, স্বপ্ন দুষ হয়ে গেছে, গোসল ফরজ হয়েছে। সে জিজ্ঞাসা করেছে যে এখন আমাকে গোসল করতে হবে কিনা, সবাই বললো যে হ্যাঁ তোমার যে গোসল ফরজ হয়েছে তোমার গোসল করতে হবে। সে গোসল করলো এবং ওই যে মাথায় আঘাত পেয়েছে ওই আঘাত দিয়ে খত দিয়ে পানি ঢুকে সে মারা গেল। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, আল্লাহ রাসূল বললেন কতালুহু কতালাহুমুল্লাহ, তারা তাকে হত্যা করেছে, আল্লাহ পাকও তাদেরকে হত্যা করুক। মানে রাসূল এত না চলেন এই কথা বললেন, এবং বললেন যে আলাম ইয়াকুন শিফা উল আই আসুয়াল। আল্লাহ রাসূল বললেন যে মানে যেটা অজ্ঞতা চিকিৎসা কি প্রশ্ন করা নয়, মানে যে জানে না এই না জানাটা একটা রোগ, এটা চিকিৎসা কি প্রশ্ন করা নয়, মানে তারা না জেনে কেন তাকে বললো, তার জন্য তো অন্য ব্যবস্থা ছিল, গোসল না করেও তো তার মাসে করলেও হয়ে যেত, তার একটা সমস্যা ছিল, তাকে কেন তারা না জেনে বললো, তারা যে তাকে হত্যা করেছে, তো না জেনে মাসাইল বলা এটাও কিন্তু একটা সমস্যা। তো আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন যেন আমরা এলম শিখতে পারি, এলমের প্রতি আমাদের অন্তরে আগ্রহ তৈরি হয়। এরপর দ্বিতীয় বিষয় যেটা, এটা হলো মোজার উপরে মাসাইল করা, এই মাসাইলটা খুব ভালো করে জানা দরকার। এটা আসলে ইসলাম যে সহজ এবং আল্লাহ পাক যে সহজ করতে চান এটা একটা নমুনা। কোরআনে পাক আল্লাহ পাক বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ পাক তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ পাক ইসলামের মধ্যে কোনো সংকীর্ণতা রাখেননি, কাঠিন্য রাখেননি, সহজ করে দিয়েছেন। তো এটাও একটা সহজের বিষয় যে এক ব্যক্তি অজু করেছে, এখন বারবার পা ধোয়া অজুর মধ্যে কষ্টকর। এখন কেউ যদি চামড়ার মোজা পরিহিত অবস্থায় থাকে তাহলে এই মোজার উপর মাসাইল করলেই চলবে তার। তো যেখানে যেরকম এখানে এসেছে হাদিসটা, এখানে তিনি যখন জিজ্ঞেস করলেন যে আপনি শুনেছেন কিনা, তো তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম করেছেন যে আমরা যেন সফর অবস্থায় থাকলে তিন দিন তিন রাত কি না করি, মোজা না খুলি, অর্থাৎ মোজার উপরেই আমরা মাসাইল করি, কেবলমাত্র জানাবাত ফরজ গোসল হয়ে গেলে কি করতে হবে, খুলে ফেলতে হবে, কিন্তু পায়খানা করা, প্রস্রাব করা বা ঘুমানোর কারণে কি হবে না, সমস্যা হবে না। তো এই এটা কিন্তু এখানে আছে তো সংক্ষিপ্ত শুধুমাত্র একটা মাসাইলের জবাব আছে, কিন্তু এখানে অনেকগুলো বিষয় এখানে বোঝার আছে। এক হলো মোজার উপরে মাসাইল করাটা জায়েজ হওয়ার জন্য কি কি শর্ত, কখন জায়েজ হবে। তো ফুকাহাগণ এটার জন্য ছয়টা শর্ত লিখেছেন, এই ছয়টা শর্ত পাওয়া গেলে মোজার উপর দিয়ে মাসাইল করাটা জায়েজ হবে। এক নম্বর হলো পবিত্র অবস্থায় মোজা পড়তে হবে, তার মানে হলো পবিত্র অবস্থায় বলতে এটা বোঝানো হচ্ছে সে আগে অজু করেছে, অজু আছে, এই অজু অবস্থায় সে মোজাটা পড়তে হবে। অজুই ছিল না এই অবস্থায় মোজা পরে নিল তাহলে হবে না, আগে একবার অজু করেছে, পা ধুয়েছে, এরপরে অজু অবস্থায় ও মোজাটা সে পরবে। দুই, উভয় টাকনু ঢাকা থাকতে হবে, দুই পায়ে মোজা থাকতে হবে, দুই পায়ে টাকনু সহ কি থাকতে হবে, কাভার করা থাকতে হবে টাকনু সহ। তিন নাম্বার, ওই মোজাতে এমন কোনো ফাটল থাকতে পারবে না যে ফাটলটা পায়ের ছোট আঙ্গুলের সমান তিন আঙ্গুল পরিমাণ অথবা এর চেয়ে বেশি, যদি ওই মোজাতে এই পরিমাণ ফাটল থাকে যে ফাটলটা পায়ের যে কনিষ্ঠ আঙ্গুল যেটা সেটা সমান তিন আঙ্গুল পরিমাণ জায়গা যদি ফাটা থাকে তাহলে ওই মোজা পরে মাসাইল করাটা সহি হবে না। চার নাম্বার, সেটা কোনো প্রকার গিট দেওয়া ছাড়া বাঁধা ছাড়াই অটোমেটিকলি পায়ের মধ্যে ফিট থাকবে, অর্থাৎ কুলে পড়ে যাবে না, এটাকে আবার বাঁধা লাগবে না রশি দিয়ে, ওটা সিস্টেমটা এমনভাবে মোজাটা হতে হবে যে যেন সে অটোমেটিকলি ওটা ফিট হয়ে থাকে, নিজে নিজে খুলে পড়ে না যায়। চার নাম্বার, পাঁচ নাম্বার হলো পায়ে যেন পানি প্রবেশ করতে না পারে, এটা এতটুকু মোটা হতে হবে যেন পানি ঢুকতে না দেয়, যদি পানি প্রবেশ করে পানি ঢুকে যায় তাহলে শুদ্ধ হবে না। ছয় নাম্বার হলো সেটা যদি দীর্ঘক্ষণ পরে সে যেন অনেকক্ষণ ক্রমাগত হাঁটতে পারে, যদি এমন হয়ে যায় সে অনেকক্ষণ হাঁটতে পারে না, বেশি হাঁটলে ছিঁড়ে যায় বা খুলে যায় এরকম থাকে, তাহলে এটার উপর মাসাইল করা সহি হবে না। এই ছয়টা শর্তের সাথে মোজার উপর মাসাইল করাটা জায়েজ, এটা একটা মাসাইল। এরপর দুই নম্বর হলো মাসাইল যে করব এর মধ্যে ফরজের পরিমাণ কতটুকু, কতটুকু পড়লে মাসাইল করার ফরজটা আদায় হবে আর কতটুকু মাসাইল করাটা সুন্নাহ,
এটা হলো দুই নম্বর মাসাইল এখানে। তো উত্তর হলো যে আমাদের হাতের যে ছোট আঙ্গুল যেটা কনিষ্ঠ আঙ্গুল, সেই কনিষ্ঠ আঙ্গুলের সমান তিন আঙ্গুল পরিমাণ যদি আমরা পায়ের পাতার উপরিভাগে মাসেও করি, পায়ের পাতার উপরিভাগ, পায়ের তলা না, পায়ের পাতার উপরিভাগে যদি আমরা তিন আঙ্গুল পরিমাণ জায়গা মাসেও করি তাহলে ফরজ আদায় হবে, দুই পায়ে করতে হবে। কিন্তু সুন্নত তরিকা কি মাসেও করার? মাসেও সুন্নত তরিকা হলো যে হাতের যে আঙ্গুলগুলো একটু ছড়িয়ে দিয়ে পায়ের আঙ্গুলের, পায়ের আঙ্গুলের মাথা আছে না, মাথা মানে একদম অগ্রভাগ, পায়ের আঙ্গুলের অগ্রভাগ থেকে আমরা শুরু করবো মাসেও, শুরু করে একদম ওই শাক, যে শাক বলা হয় ওই যে নিষ্ফুস শাক বলে না, যে যেটা ওই এরপরে যে টাকনুর উপরে ওই ওট্টু পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, টিবিয়া ফিবুলা তাই না, এর উপর পর্যন্ত আর কি যটুক পারা যায়, যটুক মোজা থাকে, তাহলে একদম পায়ের আঙ্গুল থেকে শুরু হবে, হাতটা প্রসারিত করে রাখবো, পুরো হাত বসাবো, একদম আঙ্গুলের, পায়ের আঙ্গুলের অগ্রভাগ থেকে শুরু করব, এভাবে ভিজে হাত, আগে পা হাত ভিজিয়ে নিব, এরপরে এভাবে শুরু করে একদম ওই জয়েন্ট ক্রস করে টিবিয়া ফিবুলা যেখান থেকে শুরু ওটুক পর্যন্ত, তাই না? তো করে ফেললাম, তো এতটুকু করলে কি হবে, এটা সুন্না অনুযায়ী হবে। এখন কতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত, এটা হলো এরপরের আনসার, যে এরপরের প্রশ্ন যে এখন যদি কেউ মুসাফির হয় তাহলে তিন দিন তিন রাত, তিন দিন তিন রাত এই এই হুকুমটা চলবে, মানে মোজা না খুলে শুধু এর উপর মাসে করে তিন দিন তিন রাত, যখন অজু করবে, অজু ভেঙে যাবে, সে কী করবে, সে অজু করে ফেলবে, অঙ্গ অঙ্গ অঙ্গগুলো ধুয়ে ফেলবে, পা মাসেও করবে। আর যদি মুকিম হয়, মুকিম মানে মুসাফির নয়, নিজের এলাকায় থাকে, সে একদিন এক রাত। এখন গণনা শুরু করবে কখন, মোজা পরার সময় থেকে শুরু করবে? না, এক ব্যক্তি মোজা পরেছে, অজু করেছে, মোজা করেছে পরেছে, এরপরে সর্বপ্রথম তার যখন হাদাস হবে, হাদাস মানে হলো অজু ভেঙে যাবে, তো অজু ভেঙে এর পরের বার যখন অজু ভাঙবে, অজু ভাঙার পরে অজু করলো, অজু কর এই যে অজু ভাঙলো না, সে তখন থেকে শুরু হবে, এরপর অজু করবে, অজু করে মাসেও করবে, তাই শুরু হলো তার মাসেও, ওই সময় থেকে তিন দিন তিন রাত মুসাফিরের জন্য। আর যদি মুকিম হয় তাহলে একদিন এক রাত। এখন ধরা যায় যে কোনো ব্যক্তি মুকিম অবস্থায় পড়েছে, এরপরে সফরে বের হয়েছে, তাহলে সফরে যেহেতু বের হয়ে গিয়েছে অলরেডি, তো সফর অবস্থায় সে তিন দিন তিন রাত পর্যন্ত, যতক্ষণ সময় তিন দিন তিন রাত ততক্ষণ পর্যন্ত এই মোজা পরে থাকতে পারবে। আর যদি কোনো মুসাফির ব্যক্তি মোজা পরেছে চলে এলো, চলে আসার সাথে সাথে যদি একদিন এক রাতের বেশি হয় তাহলে কি হয়ে যাবে, ভেঙে যাবে মাসেও, তাকে খুলে ফেলতে হবে। আর যদি সে সফর অবস্থায় পড়েছে, এবার এলাকায় ফিরে এসেছে, মুকিম হয়ে গিয়েছে, কিন্তু একদিন এক রাত এখনও হয়নি, তাহলে একদিন এক রাত কন্টিনিউ করতে পারবে, যখন একদিন এক রাত পরিপূর্ণ হবে তখন সে খুলে ফেলবে। তাহলে এই হলো সময়। এখন মাসেও ভেঙে যায় কখন, একটা হলো অজু ভাঙার কারণ, একটা হলো মাসেও ভেঙে যাওয়ার কারণ, তাহলে এই মাসেওটা ভাঙবে কখন, এখন অজু ভাঙলে, যতবার অজু ভাঙবার কোনো কারণ ঘটবে ততবার মাসেও ভেঙে যাবে, তাহলে প্রত্যেকবার অজু করার সময় নতুন করে মাসেও করতে হবে। দুই নম্বর, মোজা যদি খুলে ফেলে তো মাসেও ভেঙে যাবে। তিন, পায়ের অধিকাংশ জায়গা, যদি পায়ের অধিকাংশ মোজা থেকে যদি বের হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, পুরো খুলেনি কিন্তু অধিকাংশ মোজার মধ্যে অধিকাংশ পা বের করে ফেলেছে, পুরো খুলে ফেলেনি, এই অবস্থায় মাসেও ভেঙে যাবে। চার নম্বর হলো মুদ্দত শেষ হলে, মুদ্দত বললাম যে তিন দিন তিন রাত মুসাফিরের জন্য বা একদিন এক রাত মুকিমের জন্য, এটা যদি পার হয়ে যায় সময়টা তাহলেও কি মাসেও ভেঙে যাবে। তারপর হলো যে কোনো পায়ের অধিকাংশ যদি পানি ঢুকে যায়, পানি ঢুকে যদি পায়ের অধিকাংশ ভিজে যায়, এক পায়েরও যদি ভিজে যায় তাহলে মাসেও কি হয়ে যাবে, মাসেও ভেঙে যাবে। এরপরে এই হলো মোটামুটি মাসেও ভাঙার কারণ। এর প্রাসঙ্গিক আর কয়েকটা বিষয়, এক হলো পাগড়ি, বোরকা, টুপির উপর মাসেও করা জায়েজ আছে কিনা, মানে মাথা মাসেও যে আমরা করি, কারণ টুপি পরিহিত অবস্থায় টুপির উপর দিয়ে মাসেও করা জায়েজ কিনা, বলে জায়েজ না। পাগড়ির উপরে মাসেও করা জায়েজ কিনা, না জায়েজ হবে না। বোরকার উপরে মাসেও করলে মহিলারা হবে কিনা, হবে না। এই হলো মোটামুটি মাসেও সংক্রান্ত মাসায়েল। তো আমাদের আসলে সময় তো শেষ, সাড়ে নয়টা থেকে দশটা, কারণ বাকি আলোচনা এখানে আরও অনেক আলোচনা রয়ে গেছে এই হাদিস থেকে, আমরা এই আলোচনাগুলো আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামীকাল, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে জেনে আমল করার তৌফিক দান করুন। এবং এই মাসাইলটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেক সময়ই দরকার হয়, মানে মোজার উপরে মাসেও, তাহলে চামড়ার মোজা এই ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে ওইটার উপরে মাসেও করা যাবে এই শর্তে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।